ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স পিএস রোড কোচবিহার। বিদ্যুতের শখে শিশু মৃত্যুর ঘটনায় একদিন বাদেও থমথমে ময়নাগুড়ি বাগজান এলাকা। ঘটনার পর মৃত শিশুটির দেহ অভিযুক্তের বাড়ির উঠোনে দাহ করা হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট রয়েছে, মোতায়েন রয়েছে র‍্যাব। এদিকে মঙ্গলবার সকালে মৃত শিশুর বাড়িতে যায় বিজেপি নেতারা। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এদিন। মৃত শিশুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তারা। বিজেপি নেতারা জানিয়েছেন অভিযুক্তদের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন চালানো হবে। দশমীর দিন ঠাকুর দেখতে গিয়ে নিখোঁজ দুই বোন। পরিবারের সদস্য ইংরেজবা থানায় দুই বোনের নিখোঁজের বিষয়ে জানান। জানা যায় উত্তর বালুচর এলাকার বাসিন্দা সঞ্জীব রবি দাসের মেয়ে টুম্পা রবি দাস ও গোবিন্দচন্দ্র মণ্ডলের মেয়ে নিশা মণ্ডল সম্পর্কে পিস্তৃত বোন। সোমবার দশমীর দিনে রাত 8টা নাগাদ বাড়ি থেকে বেরোয় ঠাকুর দেখার নাম করে। তারপর গভীর রাত পর্যন্ত তারা বাড়িতে না আসায় বাড়ির লোকে আর নিকটবর্তী আত্মীয়স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি শুরু করে। বুধবার ভোর পর্যন্ত খোঁজাখুঁজি চলতে থাকে। তারপর নিখোঁজ দুই মেয়ের বিষয়ে ইংরেজবা থানায় লিখিত অভিযোগ করে। পরিবারের সন্দেহ তাদের দুই মেয়েকে হয়তো অপহরণ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ির জলঢাকা সেতু সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে এদিন জলঢাকা নদীর চর সংলগ্ন এলাকায় সদ্যজাত শিশু কন্যার দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে দেহটি ময়নাতদন্তে পাঠানো হবে। এক বাংলাদেশের সমর তিনজন চোরকে গ্রেপ্তার করে বালুঘাট থানা পুলিশ। বুধবার ধৃত তিনজনকে বালুঘাট জেলাতে তোলে বালুঘাট থানা পুলিশ। পুলিশও জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে ধৃত তিনজনকে বালুঘাট শহরের মঙ্গলপুর এলাকা থেকে গ্রেপ্তার করে বালুঘাট থানা পুলিশ। তিনজন ধৃতদের মধ্যে একজন বাংলাদেশী রয়েছে বলে বালুঘাট থানা পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম অনুপ মণ্ডল। জানা গেছে সোমবার রাতে ধর্মহনী শ্বশুরবাড়ি থেকে বাইকে করে নিজের বাড়ি ভোটপট্টিতে ফিরছিলেন অনুপবাবু। পথে জল্পেশ মোড়ের কাছে গাড়ির সাথে ধাক্কা লাগে তার বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপ মণ্ডলের। ময়নাগুড়ি থানার পুলিশ অনুপ মণ্ডলের দেহসহ বাইকটি উদ্ধার করেছে। অবশ্য 4 দিন আগে রেল কোয়ার্টার থেকে উদ্ধার হলো এক রেলকর্মীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবা থানার ঝলঝুলিয়া রেলকর্মী এলাকায়। এলাকাবাসী জানান মৃত রেলকর্মীর নাম হনুমান রায়। তিনি পুরাতন মালদার এনএফ রেলের কর্মী। চলতি মাসে 31 তারিখে তার অবসরের কথা ছিল, তাই তার পরিবারের লোকদেরকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি একাই ছিলেন কোয়ার্টারে। সেই সুযোগ নিয়ে কেউ বা কারা তাকে মেরেছে বলে প্রাথমিক তদন্ত অনুমান করেছে পুলিশ। খবর পেয়ে ছুটে আসে থানার পুলিশ এবং 22 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর নরেন্দ্রনাথ তিওয়ারি। এ ঘটনা কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। লক্ষ্মী লাভের আশায় লক্ষ্মী প্রতিমা গড়ছে ময়নাগুড়ির বানিশ পালপাড়া। পালপাড়ার অধিকাংশ বাসিন্দারাই মৃৎশিল্পের সাথে জড়িত। লকডাউন শুরুর পর থেকে মৃৎশিল্পীদের জীবনে নেমে আসে অন্ধকারের কালো মেঘ। পয়লা বৈশাখের সময় মাটির গণেশ মূর্তি তৈরি করেও বিক্রি হয়নি। দুর্গাপুজোতেও পুজো কমিটিগুলি বাজেটে কাটছাঁট করায় তার দেশ এসে পড়েছিল পালপাড়ায়। তবে লক্ষ্মী পুজো যেহেতু বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে, সে কারণে ফের নতুন উদ্যমে মাটির প্রতিমা তৈরি শুরু করেছেন পালপাড়ার মৃৎশিল্পীরা। পালপাড়ার মৃৎশিল্পীরা এক একটি পরিবার ছোট বড় মিলে কয়েক হাজার প্রতিমা তৈরি করেছেন। পশ্চিমবঙ্গ ক্যাজুয়াল এমপ্লয়ার সমিতি কর্মীদের স্থায়ীকরণের দাবিতে 14 দিন থেকে অনশনে বসেছিল, কিন্তু তারপরেও প্রশাসনের দৃষ্টিতে না আসায় এদিন সমিতির পক্ষ থেকে কোচবিহার স্টেশন চৌপতিতে পথ অবরোধ করেন পশ্চিমবঙ্গ ক্যাজুয়াল এমপ্লয়ার সমিতির সদস্যরা। আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়লেও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাদের খোঁজ না হচ্ছে না বলে অভিযোগ। পরবর্তীতে স্থানীয় মানুষের অসুবিধার কথা ভেবে স্টেশন চৌপতি পথ অবরোধ তুলে তারা সিএমওএইচ দপ্তরে বিক্ষোভ দেখায়। ভারতীয় মজদুর সংঘ কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতাকে কেন্দ্র করে বুধবার কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। মূলত কেন্দ্রীয় সরকারের কালো আইন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে তাদের এই আন্দোলন। রসুনের আড়লে ব্রাউন সুগার পাচারের ছক বানচান করলো শিলিগুড়ি থানার পুলিশ। 1 কেজি ব্রাউন সুগার উদ্ধার সহ একজন মহিলা ও আরও 2 পাচারকারী পাকড়াও। আজ শিলিগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠক করে জানান ডিসিপি ইস জয় টুডু। তিনি জানান গোপন সূত্রে খবর পেয়ে গত 25 তারিখ শিলিগুড়ি জলপাই মোড় থেকে একটি 4 চাকার গাড়ি আটকে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে 1 কেজি ব্রাউন সুগার উদ্ধার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের মূল পাণ্ডা ও কারা জড়িত রয়েছে তার খোঁজ জানার চেষ্টা চালানো হচ্ছে। ডিসিপি জানান ব্রাউন সুগারের বাজার মূল্য 80 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স পিএস রোড কোচবিহার।